প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আশা করি তোমরা ভালো আছো আর ভালো থাকাই কামনা করি। আমি মোহাম্মদ আমর সাইন, সহকারী অধ্যাপক ইসলামী শিক্ষা, শিমুরিয়া ডিগ্রি কলেজ। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি তোমাদের অনলাইনের ক্লাস ধারাবাহিক নিচ্ছিলাম, আজকেও তোমাদের ক্লাস শুরু করতে যাচ্ছি। গত ক্লাসে আমি ইসলামী শিক্ষায় বক্তব্যের ভূমিকা কি সে ও কথা আলোচনা করেছিলাম, তার পয়েন্টগুলোকে সুন্দরভাবে তোমাদের কাছে উপস্থাপন করেছিলাম এবং বলেছিলাম তোমরা বাড়িতে বসে তোমাদের পাঠ্যপুস্তকের মধ্যে যে পয়েন্টগুলো আছে সেগুলো দেখে ভালো করে অধ্যয়ন করার জন্য। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা সে বিষয়গুলোকে অধ্যয়ন করেছো। আজকে আসো, চলো আমরা ইসলামী শিক্ষায় বক্তব্যের প্রয়োজনীয়তা কি যে এই বিষয়ে আজকে আলোচনা করব। তো এই বিষয়ে আলোচনার পরে আগে যে ইসলামী শিক্ষা একটি পূর্ণাঙ্গ শিক্ষা ব্যবস্থা, ইসলামী পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা, কমপ্লিট কোড অফ লাইফ। অতএব সেই ইসলাম তার ব্যক্তি, পরিবার, সমাজ, রাষ্ট্র তথা জন্ম থেকে শুরু করে মৃত্যুর পূর্ব মুহূর্ত পর্যন্ত তার গোটা জীবনটা কিভাবে পরিচালনা করবে তারই একটি শিক্ষা হলো ইসলামী শিক্ষা। তো আসো প্রিয় বন্ধুরা, আমরা আজকে তোমাদের সামনে যে পয়েন্টগুলো আলোচনা করব তার এক নম্বর পয়েন্ট হচ্ছে আদর্শ মানুষ তৈরি। আদর্শ মানুষ তৈরি, শিক্ষা মানুষের নৈতিক ও মানবিক গুণের উন্মেষিত করে, মানুষের মধ্যে নীতি আদর্শবোধ জাগ্রত করে, যার মাধ্যমে মানুষ তার ইহজীবন এবং পরজীবনের সফলতার দ্বার প্রান্তে পৌঁছতে পারে। এখানে হচ্ছে আদর্শ মানুষ তৈরি। একজন মানুষ যত বড়ই শিক্ষিত হোক না কেন, যত বড়ই উচ্চ পদস্থে থাকুক না কেন, তার ভিতরে যদি আদর্শিক চিন্তা চেতনা না থাকে, তার ভিতরে যদি আল্লাহর ভয় না থাকে, তার ভিতরে যদি ক্ষুধাবৃত্তি না থাকে, তার ভিতরে যদি সে পরকালীন জীবনে জবাবদিহির মানসিকতা না থাকে, সে কখনো পরিপূর্ণ মানুষ হতে পারবে না। ইসলামী শিক্ষা সেই বিষয়টাকে উল্লেখ করেছেন, একজন মানুষকে আদর্শ মানুষ হিসেবে দেখতে চায়, যে তার প্রত্যেকটি কাজ কর্মে কাল কেমন আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে, এই মানসিকতা নিয়ে যে লালন করে, সেই লালন এবং পোষণ করা মানসিকতা পোষণ করার আরে শিক্ষা দেয় ইসলামী শিক্ষা। এই জন্য মানুষ নিজেকে পরিপূর্ণ মানুষ হিসেবে তৈরি করতে হলে তাকে আদর্শ মানুষ হিসেবে হতে হবে। শুধু হাত পা চোখ কান এই অবয়ব দিয়েই শুধু মানুষ নয়, মানুষের উঠা বসা, চাল চলন, লেনদেন, খাওয়া দাওয়া, চলাফেরা, কথাবার্তা, তার আচার আচরণ, এক কথায় তার সব কিছুর সমন্বয় হচ্ছে মানুষ। এই জন্য মানুষকে আর সাফল মাহবুবাত বলা হয়েছে, সৃষ্টির সেরা জীব বলা হয়েছে। এই সৃষ্টির সেরা জীব হিসেবে মানুষকে একজন আদর্শ মানুষ হতে হবে। এই আদর্শ মানুষ হতে গেলে তাকে অবশ্যই নৈতিক এবং মূল্যবোধের শিক্ষা তাকে অর্জন করতে হবে, আর সেই অর্জনের শিক্ষা দেয় ইসলাম শিক্ষা। এই জন্য এক নম্বর পয়েন্টে আমি তোমাদের সামনে যে বিষয়টা আলোচনা করলাম সেই বিষয়টি হলো আদর্শ মানুষ তৈরি, ইসলাম সেই শিক্ষা দেয়। এবার দেখো দুই নম্বর যে পয়েন্ট সেটা হলো কোরআন হাদিসের শিক্ষা। কোরআন আল্লাহ মানুষকে পৃথিবীতে পাঠিয়েছেন শুধুমাত্র শুধু এমনি এমনি ছেড়ে দেননি। একটা মানুষ তার জীবন কিভাবে পরিচালিত করবে, কিভাবে তার দুনিয়ার জীবন সফল হবে এবং আখিরাতের জীবন সফল হবে সেটারও দিক নির্দেশনা তিনি দিয়েছিলেন। এই জন্যই তিনি যুগে যুগে নবী আম্বিয়া আলাইহিসসালামদেরকে প্রেরণ করেছেন। নবীরা এই দিশাহারা
মানুষদেরকে আল্লাহর পথ দেখিয়ে দিয়েছিলেন হযরত আলী আলাইহিসসালাম থেকে শুরু করে এই পর্যন্ত সর্বশেষ নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি যে কোরআন অবতীর্ণ হয়েছিল সেই কোরআনের সর্বপ্রথমে যে আয়াতটা ছিল ইকরা বিসমি রাব্বিকাল লাযী খালাক, পড়ো তোমার প্রভুর নামে যিনি তোমাকে সৃষ্টি করেছেন। আর এই কোরআন কি এসেছেন মানবতার মুক্তির জন্য, হুদাল নাস ওয়াবাইনাত মিনাল হুদা, যে মানুষকে সঠিক পথ দেখাবার জন্য, মানুষের জন্য কোনটা সঠিক কোনটা ব্যাঠিক কোনটা কল্যাণ কোনটা অকল্যাণ সুস্পষ্ট নিদর্শন পথ দেখাবার জন্য পবিত্র কোরআন এসেছিলেন। পবিত্র কোরআনের সাথে সাথে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাস্তব সে শিক্ষা আমাদের দিয়ে গেছিলেন। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পবিত্র হাদিসে তিনি বলেছেন, তালাবুল ইলমি ফরিদাতান আলা কুল্লি মুসলিমিন ওয়া মুসলিমাতুন, নারী এবং পুরুষ উভয়কে শিক্ষা গ্রহণ করা আবশ্যক। রাসূল বলেছেন, এটা কথিত আছে যে উত্তুবুল ইলমা ওয়া লাকান আবিসিন, যদি সুদূর চীন দেশেও গিয়ে তোমাদের জ্ঞান অর্জন করতে হয় তাহলে শিক্ষা অর্জন করো। এই জন্য কোরআন হাদিসের শিক্ষা আল্লাহর কাছে, এই কোরআন হাদিসে যে শিক্ষাগুলো দেওয়া হয় সেই শিক্ষা হচ্ছে নৈতিক শিক্ষা। আর কোরআন হাদিসের শিক্ষা ছাড়া, কোরআন হাদিসের শিক্ষা ছাড়া একজন মানুষ যথার্থ মানুষ হিসেবে গড়ে উঠতে পারবে না। কোরআন হাদিসের শিক্ষার মাধ্যমে একজন মানুষ পরিপূর্ণ মানুষ এবং আদর্শিক মানুষ, নৈতিক মানুষ, মূল্যবোধের আলোকে গড়ে ওঠার সহায়ক ভূমিকা পালন করেন। এই জন্য কোরআনের শিক্ষা আমাদেরকে গ্রহণ করতে হবে, আর সেই কোরআনের শিক্ষাই দেওয়া হয় বক্তব্য। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, একজন শিশু তাকে যদি ছোটবেলায় কোরআন হাদিসের শিক্ষা, আল্লাহ ভীতি, তাকওয়া শিক্ষা দেওয়া হয়, তার মনে যদি সেটা রেখাপাত করে সে তার বাকি জীবনে সেটাই লাভবান করবে। এই জন্য ইসলামী শিক্ষার এই যে বক্তব্যের যে দ্বিতীয় পয়েন্টটা, শিক্ষা বক্তব্যের প্রয়োজনীয়তা, সেটা কোরআন হাদিসের শিক্ষা লাভ করতে পারে। এই জন্য কোরআন হাদিসের শিক্ষা ছাড়া একজন মানুষ কখনো পরিপূর্ণ মানুষ হিসেবে নিজেকে পরিচয় দিতে পারবে না এবং আল্লাহ আর কাছে সান্নিধ্য লাভ করতে পারবে না। কোরআন হাদিসের শিক্ষা গুরুত্ব দেওয়া হয়েছে। এরপরে আমরা যে পয়েন্ট তোমাদের সঙ্গে আলোচনা করবো হল তিন নম্বর হচ্ছে হালাল হালাল হারাম উপার্জন। হালাল ও হারাম উপার্জনের জ্ঞান আল্লাহ মানুষকে সৃষ্টি করেছেন, অর্থাৎ তিনি আমাদেরকে রিজিক দিয়েছেন। আমি বেঁচে থাকতে হলে আমাকে খেয়ে পড়ে জীবনে স্বাচ্ছন্দ্য জীবনযাপন করতে হবে এবং এই জীবনযাপন করতে গিয়ে আমাকে বৈধ পন্থায় উপার্জন করতে হবে। বৈধ পন্থায় উপার্জন ছাড়া কখনো আমি আল্লাহর নৈকট্য লাভ করতে পারবো না। এই জন্যই রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কাজুল হালাল ফরিদাতুন বাদাল ফরিদা, যে হ্যাঁ এবার আল্লাহর ইবাদতের পরে আরেকটি গুরুত্বপূর্ণ ইবাদত হল হালাল রুজি অন্বেষণ করা, হালাল উপার্জন করা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটি হাদিসে বলেছেন যে হালাল উপার্জন ছাড়া যে রক্ত মাংস গড়ে ওঠে সে রক্ত মাংস কখনো ছাড়া যদি হালাল উপার্জন দিয়ে গড়ে ওঠে সেই রক্ত মাংস কখনো জান্নাতে প্রবেশ করতে পারবে না। আমরা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই হাদিসটির দিকে যদি তাকাই আর কোরআনের দিকে যদি তাকাই তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে হালাল উপার্জন করতে হবে, হালাল উপার্জন ছাড়া আল্লাহর কাছে ইবাদত কোন দিকে কবুল হবে না। আল্লাহ পবিত্র কোরআন বলছেন ইযা কুদিয়াতিস সালাহ ফানতাশিরু ফিল আরদ ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ, যে তোমাদের নামাজ শেষ হওয়ার পরে তোমরা জমিনে ছড়িয়ে পড়ো হালাল জীবন শৈলী জীবন। আমরা কোরআন হাদিসের আলোকে যদি দেখি তাহলে হালাল এবং হারাম কি এবং হালাল উপার্জন কেন আমার জন্য প্রয়োজন সেটা আমরা উপলব্ধি করতে পারবো। এই জন্য এই যে হালালটা কি হারামটা কি এর সম্পর্কে যে জ্ঞান অর্জন, যে শিক্ষা, সেই শিক্ষাটা আমার থেকে দেওয়া হয়। একজন শিক্ষার্থী যদি জানে যেটা আমার জন্য অবৈধ, এটা আমার জন্য করণীয় নয়,
এবং সেটা তার হৃদয়ে যদি রেখাপাত করে তাহলে সে সেটাকে আমল করবে তার বাস্তবিক জীবনে। ঠিক একজন মানুষ যত বড়ই তার অর্থবিত্তের বাড়ি হোক, তার সামনে যদি হারাম হালালের সঠিক ধারণা থাকে তখন কখনো সে অবৈধ সম্পদ অর্জন করার দিকে উৎসাহিত হবে না। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মুখ বিস্তৃত হাদিসে বলেছেন যে হারাম বর্জিত সম্পদ দিয়ে যদি ভক্ষণ করে সে যে তার রক্ত মাংস তার দেহকে সুষম রাখলো, সেই দেহ কখনো জান্নাতে প্রবেশ করবে না। এক কথায় আমরা এই কথা বুঝতে পারি যে এবাদত কবুলের জন্য পূর্ব শর্ত হালাল উপার্জন, আল্লাহ আমাদেরকে হালাল উপার্জন করতে হবে এবং হারামকে বর্জন করতে হবে। সে শিক্ষাটাই ইসলামিক শিক্ষার বিষয় এবং সেটাই বক্তব্যে দেওয়া হয়। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এরপরে চতুর্থ যে পয়েন্টটা সেটা হলো ইসলামী শিক্ষা আর বিস্তৃতি। ইসলামী শিক্ষা বিস্তৃতি কেন ইসলামী শিক্ষা বিস্তৃতি, যে ছোট ছোট শিশুদেরকে শিক্ষা দেওয়ার মাধ্যমে একটা শিক্ষার বিস্তার ঘটে এবং শিক্ষার এই শিক্ষার মাধ্যমে ইসলামী শিক্ষা ঘরে ঘরে মানুষকে পৌঁছে দেয়। একজন শিশু যখন সে একেবারে কচি, যখন সে একদম কোমল হৃদয়, সেই হৃদয়ে যদি ইসলামের এই শিক্ষাগুলোকে তার অন্তরে ঢুকিয়ে দেওয়া যায় তাহলে তার বাকি জীবনটা শিখ সেইভাবেই গড়ে উঠবে। আমরা অনেক সময় দেখি একটি কাদা মাটি তাকে যেভাবে ইচ্ছা আমরা ব্যবহার করে বিভিন্ন দ্রব্য বানাতে পারি, পুতুল এবং বিভিন্ন এই যে মাটির পাত্র আমরা তৈরি করি কাদা অবস্থায় যেভাবে চাই সেভাবে তৈরি করতে পারি, আর শক্ত হয়ে গেলে তা করা সম্ভব নয়। ঠিক একজন গোমরী শিশুকে যে ইসলামী শিক্ষার যে বুনিয়াদী শিক্ষা, যে শিক্ষার আল্লাহ সম্পর্কে ধারণা দেওয়া, রাসূল সম্পর্কে ধারণা দেওয়া, আর তারপর নিজের ব্যক্তি জীবনে আমার করণীয় কী, পারিবারিক জীবনে আমার করণীয় কী, সামাজিক জীবনে আমার কী, এই বিষয়ে পুঙ্খানুপুঙ্খ যে মানুষ যে যে বিষয়ে যে মানবিকভাবে যাকে যে প্রস্তুত করা হয় সেটা একমাত্র ইসলামী শিক্ষার মাধ্যমে সম্ভব, অন্য কোনো শিক্ষার মাধ্যমে নয়। এই জন্য সেটা তার জীবন রেখাপাত করবে, তাই ইসলামী শিক্ষা বিস্তৃতি ঘটে এবং এই শিক্ষার মাধ্যমে ঘরে ঘরে মানুষের মাধ্যমে যে ইসলামিক যে অনুভূতি, যে মূল্যবোধ সেটাকে তৈরির সুযোগ আমাদের হয়। সেই জন্য ইসলামী শিক্ষার এই গুরুত্ব বা প্রয়োজনীয়তা চার নম্বর পয়েন্ট অত্যন্ত আমাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এবার আসো যে আমরা পাঁচ নম্বর যে পয়েন্টটি তোমাদের সামনে তুলে ধরব, সে পাঁচ নম্বর পয়েন্ট হল সৌহার্দ্য। সৌহার্দ্যপূর্ণ পরিবেশ, সৌহার্দ্যপূর্ণ পরিবেশ, এই বক্তব্যে মহল্লা থেকে গ্রাম থেকে অনেক সময় অনেক ছেলে মেয়ে আসে একসাথে দলের দল বেঁধে, আবার তারা ফিরে যায় বাড়িতে একসাথে। এই যে ছোটবেলায় একজন আরেকজনের সাথে সম্পর্ক, এর কারণে পরস্পর পরস্পর যদি সম্পর্ক বৃদ্ধি হয়, সৌহার্দ সম্প্রীতি ভালোবাসা বৃদ্ধি হয় এবং একজন আরেকজনের সাথে যে বন্ধুত্বের সৃষ্টি হয় সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, এটাকে শিক্ষা দেয়। তাই সৌহার্দ্যপূর্ণ পরিবেশ শিক্ষা দেওয়া হয় এই, এবং একজন আরেকজনের সাথে মধুর সম্পর্ক সৃষ্টি করার যে বুনিয়াদী যে শিক্ষা সেটা এই বক্তব্যের মাধ্যমে দেওয়া হয়। এই জন্য সৌহার্দ্যপূর্ণ পরিবেশ সৃষ্টির যে সহায়ক ভূমিকা পালন করে বক্তব্যের শিক্ষা। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা পাঁচ নম্বর পয়েন্ট গেলাম তোমাদের সামনে, এবার আসো আমরা ৬ নম্বর পয়েন্ট তোমাদের সাথে আলোচনা করব। ৬ নম্বর পয়েন্ট হচ্ছে পরকালীন কর্মসংস্থান, ৬ নম্বর হচ্ছে পরকালীন
সাধারণ। আমাদেরকে খেয়াল রাখতে হবে সবসময় যে আমরা দুনিয়াতে এসেছি, দুনিয়া ছেড়ে আমাদেরকে আবার চলে যেতে হবে। দুনিয়ার জীবনের সফলতাই আমাদের পরবর্তী সফলতা নয়, আমাদের সফলতা হলো ইহকালীন এবং পরকালীন দুটার সফলতার মাধ্যমে। আমি দুনিয়ার জীবনে গাড়ি বাড়ি টাকা পয়সা অনেক কিছু করলাম, কিন্তু আমি পরকালের জন্য কিছু করলাম না, তাহলে আমার এই দুনিয়ার এই সফলতা আমার ক্ষণস্থায়ী, আমার কোনো কাজে লাগবে না। আল্লাহ পবিত্র কোরআন আছে আমাদেরকে শিখিয়ে দিয়েছেন, বলেছেন রব্বানা আতিনা ফিদ দুনিয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়াকিনা আযাবান্নার। যে আল্লাহর কাছে আমাদেরকে যেতে হবে, আল্লাহ তুমি আমার দুনিয়ারও কল্যাণ দাও আখেরাতের কল্যাণ দাও। যে দুনিয়ারও কল্যাণ সাধন করতে পারবে আখেরাতের কল্যাণও সে সাধন করতে পারবে। এই জন্য আমাদেরকে সবসময় খেয়াল করতে হবে দুনিয়ার জীবনটা আমাদের সবসময় পরকালীন জীবনটাও আমাদের আর আসল জীবন, এই জন্য এই পরকালীন জীবনের কল্যাণ সাধন হোক সেই বিষয়ে আমাদেরকে খেয়াল রাখতে হবে। যদি আমরা সেই বিষয়ে খেয়াল রাখতে পারি তাহলেই আমাদের জীবনটা এখানে। আরেকটি পয়েন্ট জানেন যে ন্যায় অন্যায়ের শিক্ষা দেওয়া, আমার জন্য কোনটা কল্যাণ কোনটা অকল্যাণ এটা সুস্পষ্ট ভাবে সেখানে তুলে ধরা হয় এবং সেটা বলা হয়। এই জন্য আমরা যারা তোমরা শিক্ষার্থী আছো, আমরা এই পয়েন্টগুলো, এগুলো অনেক পয়েন্ট আছে, সব পয়েন্টগুলো তোমরা তোমাদের বইতে শুধু দেখবে, দেখে সুন্দর করে তোমরা পড়বে এবং নোট করবে, সে আলোকে নিজেদেরকে প্রস্তুত করবে। তো আমি ধারাবাহিকভাবে আজকে তোমাদের সামনে ইসলামী শিক্ষার যে ছয়টি পয়েন্ট বললাম, এই পয়েন্টগুলোকে তোমরা একটু দৃষ্টি দিবে এবং যে আরও পয়েন্টগুলো আছে সেই পয়েন্টগুলো বাড়ি বসে সুন্দর করে পড়াশোনা করবে, এটাই তোমাদের কাছে কামনা করি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসো আজকে আর কথা না বাড়িয়ে আমি আমার কথা এখানে শেষ করছি। এই করোনাকালীন সময়ে তোমরা স্বাস্থ্যবিধি মেনে বাড়িতে অবস্থান করে পড়াশোনার মাধ্যমে সময়গুলোকে কাজে লাগাবে, এই উদার্ত আহ্বান জানিয়ে এবং তোমাদের কল্যাণ এবং সুস্বাস্থ্য কামনা করে আমি আমার কথা আজকের মধ্যে এখানে শেষ করলাম। আগামী দিন তোমাদের সাথে দেখা হবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।